সপ্তাহে গড়িয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত। এতে প্রাণ হারিয়েছেন শত শত ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশু। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে শনিবার মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয় শান্তি সম্মেলন। এতে যোগ দেন কাতার, জর্ডান, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা। ছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা। সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি গাজা উপত্যকায় মানবিক দুর্যোগের অবসানে বিশ্বনেতাদের প্রতি একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানান। সেই সঙ্গে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি স্থাপনের উপায় খুঁজে বের করার জন্য বলেন মিশরের প্রেসিডেন্ট। এদিকে শান্তি সম্মেলনে যোগ দিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, সামনে যত চ্যালেঞ্জই আসুক নিজেদের ভূমি ছাড়বেন না। আমরা কখনো স্থানান্তর মেনে নেব না, চ্যালেঞ্জই আসুক না কেন, আমরা আমাদের ভূখণ্ডেই থাকব। ফিলিস্তিনিদের পশ্চিম তীর ও জেরুজালেমের ঘরবাড়ি থেকে নির্বাসিত করার চেষ্টার বিরোধিতাও করি আমরা। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী বেসামরিক মানুষের ঘরবাড়ি, হাসপাতাল, বিদ্যালয় এবং আশ্রয় কেন্দ্রে বোমা হামলা চালিয়ে সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। শান্তি সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তব্যে পশ্চিমার সুর প্রকাশ পেয়েছে। বলেন, ফিলিস্তিনিদের এই সংঘাত অনেক দীর্ঘ ও বৈধ হলেও এর সমাধান করা সম্ভব হয়নি, আর হামাস যে ইসরায়েলে বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে তাকেও সমর্থনের সুযোগ নেই। অন্যদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি সেনাদের আন্তর্জাতিক আইন মানার আহ্বান জানান। তবে শান্তি সম্মেলনে ইসরায়েলের কোনো প্রতিনিধি যোগ দেয়নি, এতে সম্মেলনের মূল লক্ষ্য অর্জন নিয়ে আশঙ্কা রয়ে গেছে। গেল সপ্তাহে এই শান্তি সম্মেলনে ডাক দিয়েছিল মিশর। আফরিন মৌ, সময় সংবাদ।